নমস্কার। লকডাউন পরিস্থিতির কারণে শ্রী সারদা মঠের মুখপত্র নিবোধত পত্রিকা সময়মতো আমরা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারিনি। সম্ভবত জুন মাসের শেষে অথবা তারও পরে ডাক মাধ্যমে গ্রাহকরা পত্রিকা পাবেন। এই কারণে আমরা পত্রিকা বর্ষের প্রথম সংখ্যা মে জুন ও দ্বিতীয় সংখ্যা জুলাই আগস্ট থেকে নির্বাচিত কিছু কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি। মে জুন সংখ্যাটি রামকৃষ্ণ সংঘের 125 বর্ষপূর্তি উপলক্ষে নিবেদিত। পয়লা মে 1897 ভক্তপ্রবর বলরাম বসুর বাড়িতে স্বামী বিবেকানন্দ আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনা স্মরণে আমাদের এই সংখ্যায় কলম ধরেছেন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, পূজনীয়া প্রব্রাজিকা অতন্দ্র প্রাণমাতাজি, পূজনীয়া প্রব্রাজিকা ভাস্বর প্রাণমাতাজি, পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি প্রমুখ। রামকৃষ্ণ সংঘ এবং ঠাকুর মা স্বামীজি, এই শীর্ষক প্রবন্ধে পূজনীয় বলভদ্রানন্দজি লিখেছেন, রামকৃষ্ণ সংঘ সন্ন্যাসী ও গৃহীর মিলিত সংঘ, যে নবীন সম্প্রদায় গঠনের প্রেরণা শ্রীরামকৃষ্ণ সমস্ত সাধনার শেষে লাভ করেছিলেন, তা গৃহী না সন্ন্যাসীর, পুরুষ না নারীর, তার কোনো উল্লেখ শ্রীরামকৃষ্ণ করেননি। জগজ্জননী তাঁকে অন্তরঙ্গ বলে যাঁদের দেখিয়ে দিয়েছিলেন, তাঁদের মধ্যে গৃহীরাও ছিলেন। দক্ষিণেশ্বরে তাঁর চরণ প্রান্তে নরেন রাখাল প্রমুখ ত্যাগী পার্ষদ যেমন এসেছিলেন, তেমনি এসেছিলেন মাস্টার মশাই বলরাম বসু, নাগমশাই প্রমুখ গৃহীও। শুরু থেকেই এই সংঘ এগিয়ে চলেছে ত্যাগীদের তপস্যায় এবং গৃহীদের ভক্তি শ্রদ্ধাপূত নিঃস্বার্থ সহযোগিতায়। স্বামীজি একবার বলেছিলেন, এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান। তোদের মতো ধার্মিক গৃহস্থেরা এর চারদিককার জমিতে ঘরবাড়ি করে থাকবে, আর মাঝখানে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে, আর মঠের ওই দক্ষিণের জমিটায় ইংল্যান্ড ও আমেরিকার ভক্তদের থাকবার ঘরদোর হবে। শিষ্য স্বামীজির কথাকে অদ্ভুত কল্পনা বললে স্বামীজি বলেন, কল্পনা কি রে, সময় সব হবে। স্বামীজির এই স্বপ্ন প্রতীকী, ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ শ্রীমা স্বামীজির অনুসারী ত্যাগব্রতী সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের জীবন দৃষ্টান্তস্বরূপ হয়ে বিরাজ করবে মানব সমাজের কেন্দ্রস্থলে, এবং বিশ্বব্যাপী গৃহীরা তাঁদের অনুসরণ করে সংসারে থাকবেন। শ্রীরামকৃষ্ণের কামকাঞ্চন নিরপেক্ষ জীবন থেকে উৎসারিত হল যে সংঘরূপ মহাশক্তি, তা পৃথিবীতে নিয়ে এসেছে জীবনের সর্বাঙ্গকে দিব্যায়িত করার তত্ত্ব, জীবনের তথাকথিত ঐহিক অংশকেও পারমার্থিক করে তোলার মহান তত্ত্ব। এই তত্ত্ব কল্পনা বা মনন প্রসূত নয়, বহু পঠন পাঠন বা ভূয় দর্শন প্রসূতও নয়, এই তত্ত্ব সত্য প্রসূত, যে সত্য আমাদের সনাতন শাস্ত্রে নিহিত এবং শ্রীরামকৃষ্ণ সারদা দেবী ও স্বামীজির জীবনে মূর্ত। এই মহান তত্ত্ব অনুসরণ করে রামকৃষ্ণ সংঘের ত্যাগী ও গৃহীরা তাদের দেবস্বরূপের দিকে এগিয়ে চলবে, প্রতিটি প্রজন্মে অনেকে উপলব্ধিও করবে তাদের দেবস্বরূপ। ক্রমশ স্বামীজি নিয়মাবলীতে যা বলেছেন তা বাস্তবায়িত হবে, মানব সন্তান যোগ বিভূতিতে ভূষিত হইয়াই জন্মগ্রহণ করিবে, সর্বাং ব্রহ্মময়ম জগৎ পুনরায় হইবে, অর্থাৎ প্রতিটি মানুষের দৃষ্টি জন্ম জন্মান্তরের সাধনা ও চতুষ্পার্শ্বের দিব্য পরিবেশের প্রভাবে এতই শুদ্ধ হয়ে যাবে যে প্রত্যেকেই দেখবেন সর্বাং ব্রহ্মময়ম জগৎ। তখন স্বামীজি যেমন বলেছেন, পৃথিবীর প্রতি নগরীর প্রতিটি রাস্তায় সিদ্ধ মহাপুরুষেরা ঘুরে বেড়াবেন, যেমন অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার ডাক্তার অধ্যাপকের সন্ধান পাওয়া যায় প্রতিটি শহরের প্রায় সর্বত্র। মানব সভ্যতার সর্বাঙ্গীন আধ্যাত্মিকীকরণ, টোটাল স্পিরিচুয়ালাইজেশন, এই হলো রামকৃষ্ণ সংঘের ব্রত ও লক্ষ্য, যা প্রধানত নির্ভর করছে এই সংঘের ত্যাগব্রতীদের উপর। রামকৃষ্ণ সংঘ ও 21 শতক, এই প্রবন্ধে কথা প্রসঙ্গে শিবপ্রদানন্দজি লিখেছেন, রামকৃষ্ণ সংঘের ভাবগত আবেদন বিশ্বজনীনতা ও সহিষ্ণুতার প্রতি দায়বদ্ধতা এবং সমগ্র মানবজাতির সঙ্গে সক্রিয় একাত্মতা, যা বর্তমান শতকে একান্ত প্রয়োজন। দরিদ্র ও অসহায় মানুষের প্রতি দরদ ও মমত্ববোধ সংঘের আরেকটি উল্লেখযোগ্য
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এছাড়াও সংঘে প্রকৃত শিক্ষা, বিজ্ঞান চর্চা এবং সংস্কৃতি ভাবনা প্রয়োজনীয় হাতিয়ার রূপে গুরুত্ব লাভ করেছে। রামকৃষ্ণ সংঘ শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচিতে সর্বাগ্রে যেমন সহিষ্ণুতাকে স্থান দিয়েছে, তেমনি অপরদিকে সমাজের বৈচিত্র্যকে অভিন্ন ঐতিহ্যের এক অপরিহার্য অঙ্গরূপে গণ্য করেছে। এখানেই অনন্ত প্রসারী রামকৃষ্ণ বিবেকানন্দ বাণী শক্তির গতি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তাই শুধু একুশ শতক কেন, কালের যাত্রাপথে সেই বাণী যে প্রাসঙ্গিক থাকবে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। রামকৃষ্ণ সংঘের চরিত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মনীষী লেখক রোমা রোলা তাঁর রচিত বিবেকানন্দ জীবনীতে লিখেছেন, স্বামী বিবেকানন্দ যে ধর্মসংঘ স্থাপন করেছিলেন তার মধ্যে সুনির্দিষ্ট সামাজিক মানবিকতাবাদী এবং সর্বজনীন প্রচারের দিকটি সুস্পষ্ট। অধিকাংশ ধর্মেই আধুনিক জীবনের অভাব অভিযোগ ও প্রয়োজনের বিরোধিতা করা হয়, যুক্তির বিরুদ্ধে বিশ্বাসকে তুলে ধরা হয়। বিবেকানন্দের সম্প্রদায় তা করেনি, তা বিজ্ঞানকে সর্বাগ্রে স্থাপন করেছে। আধ্যাত্মিক ও ঐহিক প্রগতির সঙ্গে সহযোগিতায় সে আগ্রহী, কলা শিল্প ও যন্ত্রশিল্পের প্রসারে উৎসাহী। তার আসল উদ্দেশ্য জনগণের মঙ্গল বিধান। রামকৃষ্ণের বিরাট হৃদয় তার প্রেমের মধ্যে সমস্ত মানবতাকে আলিঙ্গন করেছিল, তাই রামকৃষ্ণের পতাকা তলে তারা সব কিছু করে থাকেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণের সেনানী শুধুমাত্র প্রাণের অনির্বাণ দীপশিখাকে সম্বল করে যে দুর্গম পথের অভিযাত্রী হয়েছেন তা দেশ বিদেশের প্রণামকে ক্রমাগত আকর্ষণ করে চলেছে। রাজিকা আতন্দ্রা প্রেরণা মাতাজি লিখিত আমাদের সংঘ প্রবন্ধের থেকে নির্বাচিত অংশ। রামকৃষ্ণ সংঘের মাধ্যমে জগতে এই প্রথম কর্মযোগের পথকে, ত্যাগ ও সেবার পথকে মুক্তির রাজপথ বলে ঘোষণা করা হয়েছে। সকলের জন্যই এই রাজপথটি খুলে দিয়েছেন যোগাচার্য স্বামী বিবেকানন্দ। শিবজ্ঞানী জীব সেবা, ঠাকুরের শ্রীমুখের এই কথায় নূতন আলোক লাভ করে স্বামীজি এই নূতন কর্মপদ্ধতি প্রবর্তন করেছে। তিনি বলেছেন, তারাই যথার্থ বেঁচে থাকে যারা অন্যের জন্য বাঁচে। বলেছেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। তাই রামকৃষ্ণ সংঘ দরিদ্র ও আত্মদের পাশে সবসময় রয়েছে। স্বামীজি তার শিষ্যদের তার ভাবাদর্শ অনুযায়ী কাজ করতে দেখে ভগিনী নিবেদিতাকে গর্ব করে লিখেছিলেন, বুদ্ধের পরে এই আবার প্রথম দেখা যাচ্ছে ব্রাহ্মণ সন্তানেরা অন্তজ বিসূচিকা রোগীর শয্যাপার্শ্বে সেবায় নিরত। শ্রীরামকৃষ্ণের জীবনী ও শিক্ষার উপর ভিত্তি করে স্বামীজি স্থির করেছিলেন, মঠ ও মিশন চলবে আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি সাধন ও জগতের মঙ্গল এই আদর্শে। শ্রী শ্রীমা বলেছেন, সকলেই তার সন্তান। এই ভাবটি যেন সংঘরূপ চাকাই তেলের মতো, যা চলার পথে সংঘর্ষ কমিয়ে দেয়। তার গণ্ডি ভাঙা আন্তরিক ভালোবাসা সংঘের সকল সদস্যদের মনে প্রেম ও আনুগত্য জাগিয়ে সমস্ত সংঘকে ঐক্যবদ্ধ রেখেছে। এই সংখ্যার আরেকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রব্রাজিকা ভাষ্যপ্রাণা রচিত রামকৃষ্ণ সংঘ স্বামীজির পরিকল্পনা ও লক্ষ্য, সেখান থেকে একটি নির্বাচিত অংশ। শ্রীরামকৃষ্ণ যে তাঁর যুগের থেকে অনেকই এগিয়ে যুগধর্মকে অবলোকন করেছিলেন এবং স্বামীজিকে নবযুগ প্রবর্তনের সহায়ক রূপে গ্রহণ করে তার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, সে কথা বুঝেই স্বামীজি এই স্থির সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন যে ধর্ম ও কর্ম দুটি পৃথক ধারা নয় বা অধ্যাত্ম জীবনের দুটি ভিন্ন পথ নয়, বরং একটিকে আরেকটির পরিপূরক রূপেই গ্রহণ করতে হবে। তা না হলে ধর্মজীবন তার সর্বজনীন গুরুত্ব হারাবে এবং কর্মজীবনও বিফল হবে। শ্রীরামকৃষ্ণ এইরকম ধর্মজীবনের গঠনকারী হয়ে ব্যক্তি মানবকে বিশ্ব মানবের মর্যাদায় উন্নীত করতে চেয়েছিলেন।
রামকৃষ্ণ সংঘের আদর্শের মাধ্যমে বা সংঘের লক্ষ্য হিসাবে স্বামীজি একেই আদর্শ অধ্যাত্ম জীবনের তকমা দিতে চেয়েছেন।